আসসালামু আলাইকুম ফ্রেন্ডস নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি চলুন দেখে নিই আজকের ভিডিও তো এখানে একটা তরমুজ ধুয়ে ভালো করে কেটে নিয়েছি এইভাবে চার টুকরো করে নিয়েছি করে নেওয়ার পরে একটা পাত্র নিয়ে নিয়ে নিচ্ছি পাত্রের উপর একটা ছাঁকনি বসিয়ে দিয়ে তরমুজের টুকরোটা এইভাবে আমি ঘষে নিয়েছি এর জুসটা বার করার জন্য তো দেখুন এরকম জুস বার হচ্ছে তো এটা খুবই বড়ো হয়ে গেছিলো সেই জন্য আমিও কেটে আর একটু ছোটো করে নিয়েছি তারপরে এইভাবে ঘষে আমি জুসটা বার করে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে জুস বার করলে জুসটা পিওর হয় আর সিডসগুলো আলাদা হয়ে যায় এর ভিতরে কিছুই থাকে না একদম পিওর জুস বার হয়ে যায় তো দেখুন এইভাবে আমি সবকটা তরমুজকে ঘষে নিয়ে জুসটা বার করে নেব দেখুন এইভাবে বার করে নিচ্ছি তারপরে আমি একটা পাত্র নিয়ে নিলাম কারণ আমার এই পাত্রটা ছোট পড়ে গেছিলো সেই জন্য আমি বড়ো পাত্রটা নিয়েছি জুসটা বার করার জন্য দেখুন জুস বার হয়ে গেছে আর এইভাবে এর সিডসগুলো বাদ পড়ে গেছে তো বন্ধুরা জুসটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম তারপরে আবারও একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে একটা ছাঁকনি বসিয়ে দিয়ে জুসটা একটু ছেঁকে নিয়েছি তো বন্ধুরা এর ভিতরে এমনই কিছু ছিল না তবুও একবার ছেঁকে নিয়েছিলাম তারপরে পিওর জুসটা আমি পেয়ে গেলাম তারপরে এখানে একটা কাপে আমি তিন ভাগের এক ভাগ চিনি নিয়ে নিয়েছি তারপরে কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়ে ওর মধ্যে তোর মধ্যে জুসটা দিয়ে জুসটা ফুটে উঠলে ওর মধ্যে আমি চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নেব আর জুসটা যা দেখুন তার থেকে কতটা কমে এসেছে এবার এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পরে আমি এরকম একটা আইসক্রিমের পাত্র নিয়ে নিলাম এইভাবে এর মধ্যে আস্তে আস্তে ঠেলে দিয়েছি তারপরে এটাকে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেওয়ার পরে আমি একটা এইভাবে ফয়েল পেপারে নিয়ে নেব ফয়েল পেপারটা দিয়ে এইভাবে আটকে দেব তারপর একটা ছুরির সাহায্যে অল্প ছিদ্র করব যাতে এর স্টিকগুলো লাগানো যায় তাতে দেখুন এইভাবে ছিদ্র করে নিয়েছি আর স্টিকগুলো এইভাবে আমি ওর মধ্যে দিয়ে দিয়ে দিলাম সবকটা স্টিক দেওয়ার পরে এটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে দিয়ে দেব তো চলুন দেখি হয়ে গেছে লাগানো এটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে দিয়েছি তো বন্ধুরা আমার ফ্রিজে একটু প্রবলেম ছিল সেই জন্য এটাকে আমার চব্বিশ ঘন্টা রাখতে হচ্ছে আপনারা চাইলে এটাকে আট থেকে দশ ঘন্টা রেখে দিতে পারেন তো চলুন আমি এটাকে বার করে নিয়েছি বার করে নেওয়ার পরে ফয়েল পেপারটা আস্তে আস্তে এইভাবে উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পরে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আইসক্রিমটা তারপরে আমি একটু এক মিনিট মতো এটাকে রেখে দিয়েছিলাম তারপরে এটাকে আমি এইভাবে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম অসাধারণ দেখতে হচ্ছে হ্যাঁ একটু তেরা ব্যাকা হয়ে গেছে কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এসছে আর কত পারফেক্টভাবে আইসক্রিমটা বেনে গেছে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন